আপনালকে লাগি বলে ধরার পিছত এনেদরে আপনালকে খেরেরে বা শুকান জাবরও আপনালকে দিব পারে। নমস্কার, মই গকুল হালৈ, আপনালকে চাই আছে জি এডভাইস। আজি আপনালকর ওসরত একটি নতুন ভিডিও লৈ আইছো। এবিধ নতুন পাচলি আপনালকর বাবে, হয়তো বেশিরভাগর বাবে এবিধ নতুন পাচলি, মোর বাবে এবিধ পাচলি একেবারে নতুন। আপনালকে ইয়াত এই গছ কেইজোপা দেখি হয়তো আপনালকে অনুমান করেছে এই কেইজোপা রঙালাওর গছ, কিন্তু মই আপনালোকক জানাব বিচাৰিছো এই কেইজোপা রঙালাওর দরে দেখাত যদিও বা ইয়ার ফুলবিলাকও যদি রঙালাওর দরে আপনালকে লক্ষ্য করেছে ইয়াত, মই ইয়াত কেইজোপাও আপনালোকক দেখাইছো। কিন্তু এই যেটু পাচলি, এই পাচলিবিধর নাম হল জুচিনি স্কোয়াশ বলে কয়, জুচিনি স্কোয়াশ। ইয়াতে আপনালকে লক্ষ্য করক ইয়াত যেবিলাক ফল লাগিছে, আপনালকে ইয়াতে এটা দেখা পাইছে, এইটো এটা দেখা পাইছে, আর ইয়াত আৰু এটা আপনালকক দেখাবলৈ যত্ন করেছো মই ইয়াতে। এনে ধরনে প্রতিজোপা গছতেই লাগিছে, এইটো জুচিনি স্কোয়াশ বলে কয়। আপনালকে ইয়াতো দেখাইছো মই, ইয়াত এই ইয়াত এটা লাগিছে, তলফালে আৰু লাগিছে। এই ধরনে মানে গোটেই গছজোপাই ভরি ভরি লাগিছে জুচিনি স্কোয়াশ। এই পাচলি খেতিবিধ আমার অসমত প্রায় করা দেখা না যায়, আমার অসমত এইবিধ পাচলির খেতি করা দেখা না যায়। কিন্তু অসমৰ বাইরে বিশেষকে ভারতের বিভিন্ন ঠাই, পাঞ্জাব, হারিয়ানা, কলকাতা আদি ঠাইবিলাকত ইয়ার খেতির বহুল প্রচলন আছে। আর আটাইতকৈ বেশি আমার ওসরতে থাকা দেশ নেপাল, নেপালত ইয়ার খেতি যথেষ্ট করা দেখা যায়, একেবারে সুস্বাদু আৰু শরীরক লগা আটাইবিলাক উপাদানেরে ভরপুর এবিধ পাচলি। আজি আলোচনা করিম এই পাচলিবিধ আপনালকে কি ধরনে ইয়াক বীজৰ পৰা আপনালকে গজাই ইয়ার খেতি করিব, মই সেই বিষয়ে আলোচনা করিম। গতিকে আপনালকে ভিডিওটো একেবারে শেষলৈকে চাই থাকিব, ইয়ার মই সম্পূর্ণ আপডেট সহকারে আপনালকক দেখাম। গতিকে গোটেই ভিডিওটো মই আপনালকক শেষলৈ চাবলৈ বিনম্রভাবে অনুরোধ জানাইছো। এতিয়া আহক আলোচনা করো কি ধরনে আপনালকে বীজৰ পৰা পুলি গজাই ইয়াক খেতি করিব, সেই বিষয়ে মই আলোচনা করবলে গৈ আছো। এই গুটিবিলাক মই অনলাইন ফ্লিপকার্টত কিনি আনিছো। এই গুটির প্যাকেটটো মই আপনাদের দেখাইছো, ইয়াত কেইটামান আৰু গুটি আছে, মই গুটিবিলাক আপনাদের দেখাইছো। আর ইয়ার গুটিবিলাকও প্রায় রঙালাওর দরেই, একই রঙালাওর দরে। ইয়াত মই চারিটা গুটি ইয়াত রাখিছো, এই চারিটা আপনাদের দেখাও। যেতিয়া আপনাদের প্যাকেটের পৰা গুটিবিলাক উলিয়াব, গুটিবিলাক উলিয়াই আপনাদের কি করব, দুই তিনি ঘন্টার বাবে গুটিখিনি আপনালকে রোদত থৈ দিব। এই ধরনের আপনালকে রোদত শুকাবলৈ দি দিব। ইয়াত মই চারিটা গুটি ইয়াত মই উলাইছো, এই চারিটা মই রোদত থৈ দিছো। আপনালকে এই ধরনের রোদত রাখি দিব, দুই তিনি ঘন্টা রোদত রাখি দিব। রোদর পৰা বীজে অঙ্কুরিত হওয়ার বাবে 100% শক্তি পায়। গতিকে আমি এনে ধরনে যিকোনো অনলাইনত হোক অফলাইনত হোক আপনালকে যেতিয়া কিনিব, বীজবোৰ এই ধরনে রোদ লগোৱাটো বাধ্যতামূলক। তার রোদ লগোৱাৰ পিছত যিকোনো ব্রেন্ডর এবিধ ফাঙ্গিসাইড, মই ইয়া ট্রাইকোস্টার জৈবিক ফাঙ্গিসাইড বিধ লৈছো, ফাঙ্গিসাইড অলপ আপনালকে ইয়ানেকে অলপ ফাঙ্গিসাইড লৈ লব, ফাঙ্গিসাইড আপনালকে ব্যবহার করিব। আৰু ফাঙ্গিসাইডখিনি লৈ রোদ লগা বীজত ফাঙ্গিসাইডখিনি এই ধরনের দি অলপ আপনালকে পানি স্প্রে করে লব। পানি যেতিয়া স্প্রে করে লব, ইয়াত এই বীজবিলাকৰ ওপৰত এটা প্রলেপ সৃষ্টি হব, এই ফাঙ্গিসাইড পাউডারটো লাগি এটা প্রলেপ ইয়াতে হৈ যাব। আপনালকে দেখা পাইছে প্রতিটো গুটিতে এটা প্রলেপ পৰিছে। আৰু এতিয়া এই বীজবিলাক মই রোপণ করিম। প্রথমতে আপনালকে যিকোনো ধরনের ওয়ান টাইম গ্লাস লব পাৰে, এই ধরনের নার্সারি পিপি যদি থাকে লব পাৰে। আৰু ইয়াত মই মাত্র গোবর আৰু সাধারণ মাটি মিহলি করে লৈছো, 40% গোবর আর 60% সাধারণ মাটি। এইখানে মিহলি করে লিবিলাক বীজ ফাঙ্গিসাইড পাউডার লগাইছো, বীজবিলাকর যিখিনি ডাঙর সাইড, ডাঙর সাইডখানে তলফালে আপনালকে মাটির ফালে পুতিব, আর সরু ফালখানি উপর এই ধরনের পুতিব। এই চারিটা বীজ মই আপনালকক লগাই দেখাইছো, এই ধরনের আপনালকে প্রায় 1 ইঞ্চি গভীরত এই ধরনের পুতিব গুটিবিলাক, যেখিনি মোটা অংশ সেইখানে তলফালে লগাব, যেখিনি
জং ভাব থাকিব জঙা অংশ সেইখিনি ওপৰত লগাব মই চাৰিটা গুটি আপোনালোকক লগাই দেখাইছো ইয়াতে আৰু এই ধৰণে লগোৱাৰ পিছত আপোনালোকে পেকেটবোৰ ইয়াত দেখা পাইছে আপোনালোকে ৰোড পৰিছে কিন্তু মই ঘৰৰ মুধচত ৰাখিছো ইয়াত বৰষুণ নপৰে ৰোড পৰিব এই ধৰণৰ ঠাইত আপোনালোকে ৰাখিব আৰু প্ৰথম দিনা আপোনালোকে বীজবোৰ লগোৱাৰ পিছত সম্পূৰ্ণৰূপে পানী দি দিব মই এই পাচলিবিধ ৰুবলৈ এই ধৰণৰ ফল মূলৰ কেৰেট ব্যৱহাৰ কৰিছোঁ এই যিটো কেৰেট এই কেৰেটটো মই তলফালে কি কৰিছোঁ গছৰ শুকান পাত একেবাৰে তলফালটো আৰু ইয়াৰ চাৰিও ফালটো মই গছৰ শুকান পাত দি দিছোঁ তাৰপিছত মই ইয়াত যিখিনি মাটি ব্যৱহাৰ কৰিছোঁ মাটিখিনি আপোনালোকক মই দেখাব বিচাৰিছোঁ কি মাটি মই ইয়াত ব্যৱহাৰ কৰিছোঁ প্ৰথমতে মই 30% একেবাৰেই সাধাৰণ মাটি লৈছোঁ আৰু 30% মই গোবৰ লৈছোঁ ইয়াতে 10% মই তুঁহগুৰি লৈছোঁ আৰু 10% মই বালি লৈছোঁ নদীৰ বালি আৰু 10% মই ইয়াতে নিমকেক লৈছোঁ আৰু একেবাৰে চাহ চামুচ এক চামুচ প্ৰায় মই ফাংগিচাইড পাউডাৰ লৈছোঁ ট্ৰাইকোষ্টাৰ জৈৱিক ফাংগিচাইড আৰু নিমকেক এই ধৰণে আপোনালোকে পেকেটত কিনিব পাৰিব এইবিলাকো আৰু এই মিশ্ৰণখিনি মই ইয়াতে মই কৰি লৈছোঁ এতিয়া আলোচনা কৰোঁ আপোনালোকে নতুন পুলি কি ধৰণে ৰোপণ কৰিব মই ইয়াতে এটা পুলি আপোনালোকক দেখাবলৈ বিচাৰিছোঁ পুলিটো এতিয়া মই ইয়াত লগাই দিম লগোৱাৰ আগতে আপোনালোকে একেবাৰে ভালদৰে ইয়াৰ সাৱধানে নাৰ্চাৰী পিপিটো খুলি দিব নাৰ্চাৰী পিপিটো ভালদৰে খুলি দিয়াৰ পিছত আপোনালোকে পুলিটো একেবাৰে মাজতে লগাব একেবাৰে মাজতে লগাব মই আগতীয়াকৈ ইয়াৰ 60% মাটি ভৰাই ৰাখিছোঁ ভিডিঅ'ৰ সময় দীঘলীয়া নহ'বৰ বাবে তাৰপিছত এতিয়া আমি বাকী যিখিনি মিশ্ৰণ প্ৰস্তুত কৰি থৈছোঁ এইখিনি ইয়াত ভৰাই দিব চাৰিওফালে সুন্দৰভাৱে গোটেই মিশ্ৰণখিনি আপোনালোকে ভালদৰে দি চাৰিওফালে এনেদৰে দিব আৰু এটা কথা মন কৰিব সম্পূৰ্ণ ৰ'দ পৰা ঠাইত ৰাখিব সম্পূৰ্ণ ৰ'দ পৰা ঠাইতে ইয়াৰ খুব শ্ৰী বৃদ্ধি হোৱা দেখা যায় গতিকে আপোনালোকে সম্পূৰ্ণ ৰ'দত ৰাখিব আৰু পুলিটো ৰোৱাৰ পিছত আপোনালোকে পানী দি দিব গোটেইখিনি পানীৰে ভৰাই দিব যেতিয়া এইদৰে পাচলি লাগিবলৈ আৰম্ভ কৰিব ইয়াত যেতিয়া ফল লাগিবলৈ আৰম্ভ কৰিব ফুল লাগিবলৈ আৰম্ভ কৰিব সেই সময়ত আপোনালোকে গুৰিৰ যিবিলাক সৰু সৰু পাত আপোনালোকে মন কৰিলে ইয়াৰ সৰু সৰু পাতবিলাক আপোনালোকে কাটি দিব পাৰে যিখিনি একেবাৰে তলিত একেবাৰে গুৰিত সৰু সৰু পাত আছিলে প্ৰথম অৱস্থাত সেই পাতখিনি আপোনালোকে কাটি অলপ গুৰিটো আপোনালোকে পৰিষ্কাৰ কৰিব পাৰে আৰু ইয়াৰ তলখিনি পৰিষ্কাৰ কৰি লোৱাৰ পিছত যেতিয়া ইয়াত লাগিবলৈ আৰম্ভ কৰিছে এইখিনি পোনে পোনে যদি মাটিত লাগি থাকে ই তলফালটো পচি যোৱা দেখা যায় গতিকে আপোনালোকে কি কৰিব লাগিব ইয়াত খেৰেৰে বা যদি আপোনালোকৰ সৰিয়হৰ শুকান ডাল থাকে তেতিয়াহ'লে আপোনালোকে এই ধৰণে মালচিন কৰি দিব আপোনালোকে লাগিবলৈ ধৰাৰ পিছত এনেদৰে আপোনালোকে খেৰেৰে বা শুকান জাবৰো আপোনালোকে দিব পাৰে কিন্তু মন কৰিব কিছুমান জাবৰ পানীৰ পোৱাৰ লগে লগে এইবিলাক আকৌ গজি উঠা দেখা যায় গতিকে সেইটোৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আপোনালোকে যদি শুকান খেৰ পায় এইটোৰে দি দিব
সম্পূৰ্ণ বিধ নতুন পাচলি মই এবাৰে প্ৰথম কৰিছো গটিকে পাচলি বিধৰ বিষয়ে মই আপোনালোকক সম্পূৰ্ণভাৱে জনাবলৈ যত্ন কৰিছো যদি আপোনালোকৰ এই চিলি স্কোৱাশ সম্পৰ্কে কিবা প্ৰশ্ন থাকে মোক আপোনালোকে জনাব আৰু আশা কৰো ভিডিঅটো আপোনালোকে চাই উপকৃত হৈছে আজিলৈ ভিডিঅটো মই ইমানতে সামৰিছো আকৌ এটি ভিডিঅত লগ পাম ধন্যবাদ।